আপনারা অনেকেই কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতের খুব কাছে অবস্থিত ভালো মানের হোটেল বা রিসোর্টের তথ্য জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম, লাবিব মম ডায়েরির আজকের আয়োজনে থাকছে ইনানি বিচ পয়েন্টে অবস্থিত এক রাজকীয় রিসোর্টের নাম, রিসোর্টের অবস্থান, কিভাবে যাবেন, খরচ এবং আশেপাশে আরও দর্শনীয় স্থান সহ বিস্তারিত সকল তথ্য। ইনানি রয়্যাল রিসোর্ট ইনানি সাগর সৈকতের সামনে অপরূপ মেরিন ড্রাইভ সড়কের পাশে নান্দনিকতায় সাজানো ইনানি রয়্যাল রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, হানিমুন কিংবা যে কোনো কর্পোরেটের জন্য নিরিবিলি ও চমৎকার পরিবেশের ইনানি রিসোর্টকে বেছে নিতে পারেন। আপনি যদি প্রকৃতির কাছাকাছি এবং নিরিবিলি নিজের মতো থাকতে পছন্দ করেন তবে ইনানি রিসোর্ট আপনার জন্য আদর্শ জায়গা। সাগরের মৃদু গর্জন, পাখিদের কলকাকলি, রিসোর্টের উদ্যান ভরা বাহারি ফুল আপনার মনে এক প্রশান্তি এনে দিবে। ইনানি রিসোর্টে বেড়াতে এলে কক্সবাজার এবং সেন্ট মার্টিনের দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা একত্রে অনুভব করতে পারবেন, কারণ ইনানি সৈকতের কাছেই প্রবালের রাজ্য। রিসোর্টের কাছে ইনানি সৈকত ছাড়াও আরও আছে পাটোয়া টেক, সানসেট পয়েন্ট, ইনানি সংরক্ষিত বন, হিমছড়ি এবং দরিয়ানগর সহ বেশ কিছু আকর্ষণীয় ভ্রমণ স্থান। ইনানি রিসোর্টের বেলকনিতে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার সাথে সাথে সকালবেলা সমুদ্র সৈকতে লাল কাঁকড়া অবাধ বিচরণ আপনাকে বিমোহিত করবে। প্রায় 2.5 একর জায়গা জুড়ে নির্মিত ইনানি রিসোর্টে রাত্রিযাপনের জন্য সর্বমোট 48টি কক্ষ রয়েছে। 3 তলা বিশিষ্ট প্রতিটি ভবনের নামকরণ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন নদনদীর সাথে মিল রেখে। প্রতিটি কক্ষে আছে আরামদায়ক বিছানা, এয়ার কন্ডিশন, টি টেবিল, চেয়ার, স্মার্ট এলইডি টিভি, ইন্টারকম এবং আধুনিক সকল সুযোগ সুবিধা। প্রতিটি রুমের সামনের অংশে আছে সুপরিসর বেলকনি। বেলকনিতে বসে উপভোগ করতে পারবেন বিস্তীর্ণ সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য। সামনের বাগানে রয়েছে নানা ধরনের ফুল ও শোভাবর্ধক গাছ এবং প্রাকৃতিক দৃশ্য। এখন জেনে নেওয়া যাক ইনানি রিসোর্টের কত ধরনের রুম আছে এবং ভাড়া কত টাকা। রাত্রিযাপন করার জন্য ইনানি রিসোর্টে 6 ক্যাটাগরির রুম রয়েছে। ইনানি রিসোর্টে স্ট্যান্ডার্ড টুইন রুম এবং স্ট্যান্ডার্ড কাপল ক্যাটাগরির প্রতিটি রুমের ভাড়া প্রতি রাতের জন্য 3,300 টাকা। এছাড়া ডিলাক্স টুইন রুম, ডিলাক্স কাপল রুম এবং ডিলাক্স হিল ভিউ ক্যাটাগরির প্রতিটি রুমের ভাড়া 3,800 টাকা। আর ডিলাক্স সি ভিউ প্রতিটি রুমের ভাড়া প্রতি রাতের জন্য আপনাকে গুনতে হবে 4,400 টাকা। পার্টি এবং কর্পোরেট মিটিংয়ের আয়োজনের জন্য রয়েছে সুবিশাল কনফারেন্স রুম। কনফারেন্স রুমের প্রতিদিনের ভাড়া 12,000 টাকা, তবে 30 জনের অধিক অতিথির আয়োজন হলে 15,000 টাকা। যে কোনো একটি রুম বুকিং করলেই পাবেন কমপ্লিমেন্টারি সকালের নাস্তা। ইনানি রিসোর্টের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এক্সট্রা বেড নেওয়ার সুযোগ, কমপ্লিমেন্টারি ফ্রুটস ও পানির বোতল, প্রাইভেট বাথরুম, ফ্রি ওয়াইফাই, বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে, বারবিকিউ করার ব্যবস্থা, 24 ঘন্টা রুম সার্ভিস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, ফ্রি কার পার্কিং এবং রেন্টেকারের সুবিধা রয়েছে। কিভাবে যাবেন? ইনানি রয়্যাল রিসোর্টে যেতে চাইলে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে। ঢাকা থেকে সোদিয়া, গ্রিন লাইন, হানিপ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এসালম পরিবহন সহ বিভিন্ন পরিবহনের এসি এবং নন এসি বাস চালু রয়েছে। নন এসি বাসের ভাড়া 1,000 টাকা এবং এসি বাসের ভাড়া 1,200 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যদি বাজেট নিয়ে আপনার কোনো ভাবনা না থাকে তবে কক্সবাজার যাওয়ার জন্য আকাশপথকে বেছে নিতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বিমান ভাড়া, এয়ারলাইন্স, ক্লাস ও সময় বেঁধে 4,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কক্সবাজার থেকে ইনানি রিসোর্টে যাওয়ার জন্য সিএনজি, খোলা জিপ এবং ইজি বাইক পাওয়া যায়। 12 থেকে 15 জন হলে রিজার্ভ ভাড়া আলোচনা সাপেক্ষে 1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। ইজি বাইক বা সিএনজিতে করে ইনানি রিসোর্টে যেতে চাইলে জনপ্রতি 250 টাকা থেকে 350 টাকা খরচ হবে। কক্সবাজারের কলাতলি মোড় থেকে মেরিন ড্রাইভ ধরে ইনানি রয়্যাল রিসোর্টের দিকে যতই এগিয়ে যেতে থাকবেন মেরিন ড্রাইভের চারপাশের সৌন্দর্য আপনাকে ততই বিমোহিত করে রাখবে। কোথায় খাবেন? খাওয়া দাওয়ার জন্য ইনানি রয়্যাল রিসোর্টে আছে উরাল পয়েন্ট নামের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ও বাংলা খাবার পাওয়া যায়।
এছাড়া ইনানি সমুদ্র সৈকতে বেড়াতে আসা যে কোনো পর্যটক রিসোর্টের অতিথি না হয়েও রেস্টুরেন্টের সুবিধা নিতে পারেন। হোটেল বা রিসোর্টের ভাড়া যেহেতু পরিবর্তিত হয়, তাই আপডেট ভাড়া ও অন্যান্য সকল তথ্য পেতে কমেন্টস করে তথ্য জানার চেষ্টা করুন। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।